ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমার স্নান সারা হয়ে গেছে আসলে আজকে আমার সব কাজ মানে কমপ্লিট সকাল থেকে উঠে আজকে একদমই বসেছিলাম না মানে চাও পর্যন্ত খাইনি এখন আমি করব চা তো সেজন্য রান্না করে এসেছি আর আমার পুজো সারাও হয়ে গেছে আজকে হয়েছে কি আমার মানে বড় শরীরটা ভালো নেই ওর মানে পেটটা কালকে কি কালকে সেরকম কিছু রান্না আমি করিনি ডাল ভাতই করেছিলাম তবুও খেয়ে কিসের জন্য ওর একটু গ্যাস অম্বলের অসুবিধা হয়েছে সকালবেলা দুই একবার দেখলাম বমি করলো তো আজকে আমি সেরকম মানে রুটি তরকারি টিফিন আমি কিছু করিনি তো কিছু খেতে চাইছিল না তবুও বললাম একটু জলমুড়ি খেয়ে যাও তো একটু জলমুড়ি খেয়ে গেল তো মানে ওই জন্য এখন আমি দেখলাম যে না আমি যখন রুটি তরকারি করলামই না তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান টান সেরে পুজোটা সেরে নিয়েছি এই এখন এসেছি রান্না করে আর এর মধ্যে দুধ দিয়েও চলে গেছে তো দুধটা একদিকে গরম বসাবো আর মেয়েদেরকে দেখি ওদের একটু আজকে আমার রুটি করতে আর ইচ্ছে করছে না তো ছোটো মেয়েটাকে বললাম যে তুই একটু পাউরুটি নিয়ে আয় কিনে দিয়ে পাউরুটি দেখি এ দিয়ে বাটার দিয়ে দিয়ে দেবো আজকে আমার রুটি আর ইচ্ছে করছে না দেখি একবারে রান্না বসিয়ে দেবো ওদের টিফিন মানে চাটা খেয়ে টিফিনটা ওদের দিই করে দিয়ে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে আজকে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করবো দুপুরবেলায় রান্নাবান্নাটা কারণ রোজই তো মানে মোটামুটি দুটো বেজে যায় রান্না করতে করতে দুপুরবেলাটা আজকে দেখি তাড়াতাড়ি বসিয়ে নিই আবার আমি তাহলে চা বসাই আর আমার বড় মেয়ে আসলে আসলে আমার মেয়েরা ওরাও সবাই উঠে পড়েছে ছোটো মেয়ে তো আজকে পড়া ছিল সকালবেলায় তো ও উঠে ওর ক্লাস করা হয়ে গেছে তো ওকে বললাম যে তুই তাড়াতাড়ি তাহলে একটু দোকানে যা আর শুনতে পাচ্ছে টিভির একটা আওয়াজ আছে আসলে আমাদের পাশের বাড়ি ওনারা একটু কানে কম শোনে তো একটু জোরে জোরে টিভি চালিয়ে শোনেন তো মানে আমাদেরও একটু অসুবিধে হয় আর মানে বেশিরভাগ অসুবিধা হয় আমার মেয়েদের মেয়েরা আমার মানে পাশের ঘরটা মানে আমাদের বাড়ি তাদের বাড়ির পাশাপাশি এতটা যে ওরা পড়তে বসলে ওদের একটু অসুবিধে হয় তো এটা আমরা মানে প্রথম থেকে এটা আমরা মানে মানে কষ্টটা ভোগ করে আসছি কিছু করার নেই এখন ওদেরও অসুবিধে ওরা কানে শুনতে পারে কী করবে তো কিছু বলেও আর লাভ নেই তা আর বলিও না যা জানি যখন উনি একটু মানে অসুবিধে আছে গানে তো থাক তো মানে এবার আমি দেখি আমি চা বসাই আর আমার মেয়েরা অনেক সকাল সকাল আজকে উঠেছে কারণ আমার বড় মেয়ে দুটো স্টুডেন্ট পেয়েছে মানে নতুন পড়াও মানে স্টার্ট করেছে ওর এই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট মানে হয়েছে রেজাল্ট এখনো বেরোয়নি তো ও দুটো স্টুডেন্ট পেয়েছে ও ওই জন্য খুব সকাল সকাল খুব ও এক্সাইটমেন্ট মানে বিশাল কোনোদিন তো স্টুডেন্ট পড়ায়নি তো এখন মানে পেয়েছে নতুন তো ও পড়া চালু করছে অনলাইনেই পড়াচ্ছে তো আমি দেখি ওকে একটু চা করে দিই কারণ সকালবেলায় উঠে না অনেকক্ষণ হয়েছে ওকে আমি চা করে দিইনি তখন আবার এই চেঁচিয়ে উঠবে মা চা কখন করবে চা কখন করবে কারণ ও ঘুম থেকে উঠে রাত মাথার পরে ওর চা চায় তো চাটা আজকে আমার মানে এখনো বসাই নিজেকে বসিয়ে দিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখছো মেজো মেয়েকে ওই ঘরে দিয়ে এসেছি আমরা তিনজনে এই ঘরে খাবো আর এখন আমি মানে রান্না বান্না আজকে সেরকম আমি আজকে কিছু করবো না আজকে শুধু প্লেন একটু মাছের ঝোল আর ভাত করব আজকে রান্নাবান্না মানে আজকে না মানে মাথাটা কীরকম যেন আমারও মানে আমার দেখলাম যে হাজব্যান্ডের শরীরটা ভালো নেই দিয়ে আমারও শরীরটা ভালো লাগছে না আজকে কী জানি এবার যতই হোক টেনশন তো হয় আবার কাজে গেছে শরীরটা মানে ওর ভালো নেই তার মধ্যে আমারও না ওর দেখে দেখে আমারও যেন একটা কেমন যেন হয়েছে কেন মানে টেনশন কাজ করছে না কী হচ্ছে আমারও মানে শরীরটাও ভালো লাগছে না মনটাও একদম ভালো লাগছে না দেখি আজকে রান্নাবান্না সেরকম কিছু বাড়াবো না ওই একটু পাতলা মাছের ঝোল আর মানে ভাত করবো আর কিছু রান্না করবো না আজকে তো আমরা চাটা খেয়ে নিই এই দেখো পাউরুটি সেটি এর মধ্যে ওদের তিন বোনকে বাটা দিয়ে দিয়েছি আর আমি জ্যাম ভালোবাসি বলে আমি জ্যাম দিয়ে আমারটা নিয়েছি আর ওদেরকে বাটা দিয়ে দিয়েছি আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার আবার আমার মানে পুজোর জন্য কিছু জিনিস কিনেছি সেগুলো শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো সুভদ্রাস ব্লগ আর আমার সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে 2000 years later
সন্ধেবেলায় চা খাওয়ার পরে এখন আমি তোমাদের কিছু জিনিস আমি ঘরের জন্য কিনেছি। এবার ধরো ঘরের জিনিস মানে ঘর চাদর টাদর না বিছানা চাদর টাদরের কথা বলছি না, মানে রান্নাঘরের কথা বলছি। রান্নাঘর কেউ তো সাজাতে হবে, শুধু পুজো আসছে বলে নিজেরাই সাজবো তা তো নয়। তো রান্নাঘর সাজানোর জন্য আমি কিছু কিছু জিনিস মানে কিনেছি, তো তোমাদের আজকে সেটা আমি শেয়ার করব। তো দেখে বলো কেমন হয়েছে জিনিসগুলো, মানে সেরকম জিনিস কি মানে অনেক বেশি নয়, তাও তোমাদের একটু শেয়ার করবো কারণ নতুন কিনেছি এই পুজোতে, মানে এগুলো বার করবো আমি সেই জন্য। তো এই দেখো প্রথমে আমি দেখাই রান্নাঘরের জন্য এই লাইটার দুটো আমি নিয়েছি। আমি প্রথমে খুলে একটু চেক করে নিয়েছি, কেননা এগুলো ফ্লিপকার্ট থেকে মানে অর্ডার দিয়ে নিয়েছি, প্রথমে একটু চেক করে নিয়েছি। তো না আবার ঠিকই আছে, একটা লাল এই যে এটা নিয়েছি, আর এই দেখো হলুদ। এবার দুটো রয়েছে খুব ভালো হয়েছে, কি বলতো ঠাকুর ঘরেও ধরো মোমবাতি তারপরে প্রদীপ জ্বালানোর জন্য এটা মানে দেশলাই না দিয়ে, অনেক সময় আমার মেয়ে তিন চারটে দেশলাই না জ্বালালে মানে কাঠি না জ্জ্বালালে প্রদীপটা মানে জ্বালায় না, ওর জন্য আমি ওকে এইটা কিনে দিয়েছি। এবার একবারেই টিচু করবে মানে আর জ্বালিয়ে দেবে। তো এই দুটো কিনেছি, একটা ঠাকুর ঘরের জন্য আর একটা আমার রান্নাঘরের জন্য। আর এই দেখো আর একটা জিনিস, এই জিনিসটা মানে টেবিলে না পাতলেই ভালো লাগবে না, তো দাঁড়াও খুলে দেখাই জিনিসটা কতটা সুন্দর। না আমার তো খুব ভালো লেগেছে এই জিনিসটা, এই দেখো তিনটা দেখো, এই দেখো এই টেবিল ক্লথটা নিয়েছি ডাইনিং এ পাতার জন্য, ভালো হয়েছে। তো টেবিলে এটা পেতে মানে দেখেছি এত সুন্দর লাগছে, মানে বারান্দার সৌন্দর্যটাই মানে পাল্টে গেছে। তো যখন এটা আমি পুজোর সময় মানে পাতবো তখন আমি পুরো মানে আমার মানে ডাইনিং প্লেসটা পুরো এটা তোমাদের আমি শেয়ার করব, মানে লুকটা কেমন লাগে এখন দেখে আর মানে আরও ভালো লাগবে তোমরা দেখো। আর এখন তো আমি পেতে এটা দেখে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে আর আমার মেয়েদেরও এটা খুব পছন্দ হয়েছে, বলছে তোমার এই চয়েসটা আমার মানে ওদেরও খুব ভালো লেগেছে জিনিসটা আমি যা নিয়েছি। এটা রাখি তারা এটা ভাঁজ করে নিয়ে আস্তে আস্তে, কারণ এটা বেশ বড় জিনিসটা, এবার এটা ছড়ানো থাকে অন্য জিনিসগুলো আমি ঠিক করে দেখাতে পারবো না, তারপর এটা একটু ভাঁজ করে নিই। এটা আমার ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করে রাখলাম। আর নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এটা কাপ প্লেটের সেট নিয়েছি, এই দেখো কাপ প্লেটের ডিজাইন, এই দেখো কাপগুলো, কাপগুলোর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ এই কাপগুলো একটু ছোট ছোট আছে সাইজে, তো চাটা এখন তো ধরো চা কেউ একদম কাপ ভর্তি করে অনেকটা করে খায় না, তো ঠিকই আছে। আর এই দেখো প্লেটগুলো ছটা কাপ দিয়েছে আর ছটা প্লেট দিয়েছে, তো ছটা কাপ আর ছটা প্লেট আছে। এই সেটটাও পুজোর জন্য নিয়ে নিলাম, কারণ আমার মানে কিছু কাপ আছে না মানে কাপগুলো আছে প্লেট আর প্লেটগুলো মানে দুটো একটা ভেঙে গেছে, ওই জন্য একটা সেট নিয়ে নিলাম। এবার ধরো পুজোর সময় লোকজন বাড়িতে আসা যাওয়া আত্মীয় স্বজন আসা যাওয়া করে, এবার একটু ঠিকঠাকভাবে না গুছিয়ে দিলে না নিজেরও একটা প্রেস্টিজ বলে তো জিনিস আছে, ভীষণ লজ্জা লাগে ঠিকঠাক কাপ প্লেট না থাকলে। তো এই সেটটা আমি কিনেছি কাপ প্লেটে। আর লাস্ট যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে ডিনার সেট, আর এই ডিনার সেটটাও নিয়েছি পুজোর উপলক্ষে। এবার পুজোর সময় আত্মীয় স্বজনদের একটু খাওয়া দাওয়া বিজয় দশমীর এ থাকে, তারপরে তোমার ওই লক্ষ্মী পুজোর সময় একটু মানে প্রসাদ তোসাদ মানে খিচুড়ি টিচুড়ি রান্না করি সেগুলো খাওয়ানোর এ থাকে। তো এবার লোকজন এলে যে কোনো স্টিলের থালাতে বাড়ি থেকে একটু মানে খারাপ লাগে দেখতে, তো একটা আমি এই জন্য ডিনার সেট নিয়েছি যাতে মানে লোকজনকে যখন আমি খাবার টাবার মানে সার্ভ করবো যাতে আমার খারাপ না লাগে। তো এই দেখো দাঁড়াও ভীষণ ভারী আছে জিনিসটা, আস্তে আস্তে খুলি, ও এতে আছে ছটা বাটি, বাটিগুলো দেখাই, এতে তিনটে বাটি আছে আর এতে তিনটে বাটি আছে, বাটিটা দেখা আর সাদার মধ্যে জিনিসটা মানে এত সুন্দর লাগছে, আমার একবার মানে প্রথমবার এটা দেখে আমার পছন্দ হয়ে গেছিলো আমি এটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর রয়েছে দাঁড়া এই দেখো ছটা থালা রয়েছে প্লেট রয়েছে,
আরো রয়েছে ছোট আর ছটা ডিশ রয়েছে, এগুলোতে বেশ স্যালাড টালাড দেওয়া বা প্রসাদ দেওয়ার জন্য বেশ ভালোই হয়েছে। এতে ছটা রয়েছে। এই হলো আমার পুজোর কেনাকাটা রান্নাঘরের জন্য। এবার এগুলো আস্তে আস্তে আমি গুছিয়ে রাখি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ছোট মেয়ে পরে চলে এসছে, তো তখন তো আমি তোমাদের সঙ্গে মানে রান্নাঘরের জিনিসগুলো শেয়ার করছিলাম, এই দেখো তৈরি করে নিয়ে তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি ইপি। তো মেয়েদেরকে দিয়ে দিই, আর ছোলাটা আমার জন্য নিয়েছি। আমার এইসব জিনিসগুলো আমি বিশেষ পছন্দ করি না, আমার মেয়েরা ভালোবাসে বলে ওদের করে দিলাম। আর আমি ছোলা মানে এটা সেদ্ধ করে একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এটা খেতে। আমি এমনি এই মানে ছোলা বাড়িতে থাকলে আমি এটা বানিয়ে মানে আমিও খাই, আমার বর মেয়েরাও খায়, তো ওরা এখন ইপিটা খাবে। আর আমি এটা খেয়ে নিই, এটা আসলে আমি সকালবেলায় বানিয়েছি, তো আর এখন রাত্রেবেলায় ভাত খাবো, তো তার আগে এইটুকু আছে খেয়ে নিই, নাহলে আবার রেখে দিলে বাসি হয়ে যাবে। তো দেখি খাবারটা খেয়ে নিই, ছোটটার প্রচণ্ড খিদে পেয়েছে, বেচারাকে একটু দিয়ে দিয়ে ও খেয়ে নিই। দেখি মেজোটাকে ওই ঘরে দিয়ে আসি, ওই ঘরে টিভি দেখছে। আমি আর আমার বড় মেয়ে আমরা এই ঘরে সবাই বসে আছি, তো আমরা এখন খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। প্রায় 9টা বাজতে চলেছে, তাই রান্নাঘরে চলে এসেছি এখন। মানে রান্না বলতে আজকে সেরকম কিছু করব না, আজকে দুপুরবেলায় এমনি মানে প্লেন মানে মাছের ঝোল, জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই কাঁচা লঙ্কা মানে চিরে রান্না করেছি। আজকে সেরকম আমি কিছু মানে মশলাদার তরকারি কিছু করিনি, তো সে মাছের ঝোল অনেকটাই রয়েছে, রাত্রে হয়ে যাবে। আর শুধু এখন শুধু আমি দুটো ভাত বসাবো, আর কালকে শনিবার বলে আজকে আমি বেশি কিছু রান্নার আর ঝামেলা করব না, কারণ আমি অনেকখানি বাসন মেজে রেখেছি। আর এখন যে মানে মানে এখন চেষ্টা করছি যাতে একটু অল্প দুটো বাসন হয়, নাহলে আমি বাসন মাজতে মাজতে মানে হাঁপিয়ে উঠি যেন, তো এক এক সময় এমন হয়। তো আমি রান্নাটা সেরে নিই, আর রাতও হয়ে যাচ্ছে, আর মানে ভাতে একটু কিছু সেদ্ধ টেদ্ধ দেখে দিয়ে দেবো। আমার তো ইচ্ছে করছে না কিছু দিতে, আলু সেদ্ধ খেতে আর ভালোই লাগে না, তো ভাবছি ফ্রিজে কাঁকরোল আছে একটু কাঁকরোল ডালে দিয়ে দিই। ওর বাবা আবার কাঁকরোল মানে সেদ্ধটা খুব ভালো খায়, দেখি একটু কাঁকরোল সেদ্ধ দিয়ে দিই। আর তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো গুড নাইট।